বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। 28শে সেপ্টেম্বর 2016 সালের এক স্বপ্নে আমি দেখলাম পাকিস্তান ও তার সেনাবাহিনী বেশ ঝামেলায় জড়িয়ে পড়ছে। পাকিস্তানের সেনাপ্রধান তার সর্বোচ্চ চেষ্টা করেছেন পাকিস্তান ও তার সেনাবাহিনীকে এক কঠিন অবস্থা হতে বের করে আনার জন্য এবং যেন পাকিস্তানের সুখ ও শান্তি বিরাজ করে এই জন্য। কিন্তু সেনাপ্রধানের প্রতিটি প্রচেষ্টা তিনি যেমন চাচ্ছিলেন তেমন হচ্ছিল না এবং পাকিস্তান ও তার সেনাবাহিনীর রসদপত্রও কমে যাচ্ছিল। এই কারণে সেনাপ্রধান বেশ বিচলিত হয়ে পড়লেন। এটা দেখে আমি নিজেও চিন্তিত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে তাশরিফ নিলেন এবং বললেন, কাসিম, পাকিস্তানের সেনাপ্রধানকে আমার এই আদেশ জানাও যে পাকিস্তান সেনাবাহিনী ও সেনাপ্রধান এই মুসিবতের মধ্যেই থাকবে যতক্ষণ না তারা মনোযোগ সহকারে সতর্কতার সাথে তোমার আসমানি স্বপ্নের কথা শুনবে ও মানবে এবং তুমি তাদেরকে যা বলছো তা বিশ্বাস করবে। কাসিম, আমি সর্বোত্তম পরিকল্পনাকারী এবং আমি তোমার সফলতার জন্য এক পরিকল্পনা করব। আল্লাহ এই স্বপ্নে আমাকে আরও জানিয়েছেন যে যখন সেনাপ্রধান আমার স্বপ্নের কথা জানতে পারবেন এবং যখন আমার স্বপ্নগুলি শুনবেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাক্ষ্য দিবেন যে কাসিম তার স্বপ্নের বিষয়ে কাউকে মিথ্যা বলছে না, তার স্বপ্ন সত্য এবং আল্লাহর তরফ হতে, এবং ঠিক তাই ঘটবে যা কাসিমকে স্বপ্নে দেখানো হয়েছে। আল্লাহ আমাকে স্বপ্নে যা দেখিয়েছেন সেই মোতাবেক যখন আমি গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো পাকিস্তানের সেনাপ্রধানকে জানাবো ইসলাম ও পাকিস্তানকে রক্ষার জন্য, তখন তিনি সেভাবে পরিকল্পনা করবেন। আল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবেন এবং তারপর আমরা আল্লাহর সাহায্যে পাকিস্তান ও ইসলামকে রক্ষা করব। ইসলাম ও পাকিস্তানকে রক্ষার পরিকল্পনা আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। আমি আপনাদেরকে আমার স্বপ্নগুলো বেশি করে প্রচার ও শেয়ার করতে অনুরোধ করছি যেন তা দ্রুত পাকিস্তানের সেনাপ্রধানের কাছে পৌঁছায়। আরও স্বপ্ন ঊর্ধ্ব ভাষার জন্য আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ভিজিট করুন। জাযাকাল্লাহ খাইরান। সালামু আলাইকুম।